আজকে আমি এই গরমে অনেক ঠান্ডা ও খুব তাড়াতাড়ি এই ফলুদাটা তৈরি করেছি কিন্তু এটা একদম ফলুদাও নয় এটা আপনি ঘরে যে জিনিসগুলো থাকে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন খুবই টেস্টি লাগে আর এই গরমে এত ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগে তো এটা আমি তৈরি করেছি পুরো ফ্যামিলির জন্য আর এর মধ্যে এক লিটার দুধের মধ্যে আপনি এটা তৈরি করতে পারবেন তো এর মধ্যে আমি ফ্রুটস দিয়েছি যে ড্রাই ফ্রুটস দিয়েছি আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো জিনিস এর মধ্যে দিয়ে এটা তৈরি করতে পারবেন এটা নয় কি আপনাকে এটাই দিতে হবে যেটা আমি দিয়েছি আপনি যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারবেন তৈরি করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর আপনি একবার খেয়ে দেখবেন আপনি বারবার এটা তৈরি করতে চাইবেন খুবই টেস্টি হয়েছে আর খুবই ভালো হয়েছে তো এটা কি করে আমি তৈরি করেছি সেটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো এখানে আমি দেড় চামচের মতন সবজার বীজ নিয়েছি যদি আপনার কাছে সবজার বীজ না থাকে তো আপনি চিয়া সিডও নিতে পারেন তো এটা এ দেখতে পাচ্ছেন এভাবে দেখতে হয় তো আপনার কাছে যে জিনিস থাকে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন আর যদি আপনার কাছে এটা নেই তাহলে আপনি এটা পুরো স্কিপ করতে পারেন এটা ছাড়াও খুব টেস্টি আপনার এই ফলুদাটা তৈরি হবে তো এটা ভিজিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিটে এটা ফুলে যাবে একবার তো এটা ভিজিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি নর্মাল জল দিয়েছি গরম জল দিইনি এখানে কাড়াই নিয়েছি তার মধ্যে আমি এক চমচের মতন ঘি নিয়েছি আর ঘি দিয়েই করবেন তেল দিয়ে করবেন না ঘি ফ্লেভারটা ভালো আসবে এর মধ্যে আমি সেমাই দিচ্ছি আর এটা নর্মাল যে থাকে টুকরো সেটা আমি নিয়েছি তো এটা এর মধ্যে ভেজে নেব আর এটাকে একদম লাল করে দেবে না একদম জ্বলে যায় না যেন হালকা ব্রাউন থাকবে সেটাই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে বেশি জ্বলে গেলে ওটা ভালো লাগে না তো আমি মিডিয়ামে আছে এটা এভাবে আমি পাঁচ সাত মিনিট এটাকে চালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা হালকা হালকা ব্রাউন হতে শুরু হয়ে গেছে তো বেশি ডার্ক ব্রাউন করবেন না আবার বলছি যেন হালকা ব্রাউন থাকে ওটাই ভালো লাগে বেশি লাল হয়ে গেলে আর ভালো লাগবে না এই দেখুন এইভাবে এটা ব্রাউন যেন হয়ে যায় তাহলে খুবই ভালো লাগবে এই দেখুন এটা এভাবে আমি ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এর থেকে বেশি আর লাল করবেন না ওটা ভালো লাগবে না তো এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি তো পুরো হাফ লিটার থেকে বেশি আমি এর মধ্যে দুধ দেব আর এই যে সিমইটা নিয়েছি সেটা আমি এক চথাই থেকে একটু বেশি নিয়েছি আর যদি আপনি বেশি তৈরি করতে চান তো হাফ কটোরি নিতে পারেন মানে হাফ কাপ নিতে পারেন আর ওর মধ্যে দুধ তাহলে আপনাকে সেই হিসাবে এক লিটারের মতন পুরো দিতে হবে তো এখানে আমি থ্রি ফোর্থ দুধ দিয়ে দিয়েছি মানে তিন পাওয়ার মতন দুধ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে আমি এর মধ্যে ফুটতে দেব। একটু ফুটবে আঁচটা মিডিয়ামে রেখেছি এটা এদিকে ফুটতে দিচ্ছি আর যে বাকি দুধ ছিল সেটা আমি এখানে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার এটা ম্যাঙ্গো ফ্লেভারে আছে আপনার কাছে যদি ভ্যানিলা ফ্লেভার থাকে সেটাও নিতে পারেন আর যদি আপনার কাছে দুটোই নেই তাহলে আপনি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিতে পারেন আর তারপর ওর মধ্যে একটু ভানিলা এসেন্স বা কোনো ফ্লেভারের এসেন্স আপনার কাছে থাকে সেটা দু তিন ড্রপ দিয়ে দেবেন তাহলে এই ফ্লেভারটা চলে আসবে তো এটা আপনার কাস্টার্ড পাউডার নেই তো আবার আবার বলছি আপনি কর্নফ্লাওয়ার এর মধ্যে এক চামচের মধ্যে দিয়ে দেবেন আর তার সঙ্গে ভানিলা এসেন্স ইয়া ম্যাঙ্গো ফ্লেভারে যে থাকে ইয়া অরেঞ্জ ফ্লেভার থাকে যেটা আপনার ভালো লাগে সেটা একটু দু তিন বুঁদ এর মধ্যে দিয়ে দেবেন এখানে দেখ এটা ফুটতে শুরু হয়ে গেছে সময়টা এরপরে এর মধ্যে আমি এই কাস্টার্ডটা ঘোল বানিয়েছি এটা এর মধ্যে আমি দিয়ে দেবো তো এটা পুরো দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মিক্স করে নেব আর এটাকে এবারে ঢাকা দিয়ে দিতে হবে আর একদম আঁচটা লো করে দিতে হবে লো আঁচে এটাকে ফুটতে দিতে হবে আর এটা ঢাকা দিয়ে দেব তো পাঁচ সাত মিনিট লাগবে এটা ফুটতে তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাঝে মাঝে চালাতে হবে এই দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর মাঝখানে আমি খুলেছিলাম চালিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কত গাঢ় হয়ে গেছে এর থেকে বেশি আর গাঢ় করব তো একদম জমে যাবে তো এরপর এখানে আমি চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়নি চিনি শেষেই দেবেন আগে দেবেন না চিনিটা তো এখানে এক চথায় কাপের মতন আমি চিনি দিয়েছি আর যদি আপনি বেশি মিষ্টি পছন্দ করেন তো আর দিতে পারেন তো এটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি আমি এভাবে করে আর এক মিনিট আরও এটাকে ভালো করে এবার হতে দেবো আর তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো একদম গাঢ় যেন হয়ে যায় না বেশি গাঢ় হয়ে গেলে তাহলে ঠান্ডা হয়ে একদম জমে যাবে তাহলে এই দেখুন এক দু মিনিট আমি এভাবে চালিয়েছি এটাকে আর তখন আমি ঢাকা দিইনি এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা হতে রেখে দেবো এদিকে দেখুন এই সবজা বীজটা একদম ফুলে গেছে এই দেখুন কত ভালো করে এটা ফুলে গেছে তো এটা আমি এবারে সাইডে রেখে দিচ্ছি বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় এদিকে সেমইটা দেখুন আধ ঘন্টার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম আর এত এটা জমে গেছে একদম গাঢ় হয়ে গেছে তো যখন আমি যে হিসাবে আমি রেখেছিলাম সেই হিসাবে রাখলে তাহলে এইভাবে থাকবে নালে কি হবে অনেক গাঢ় হয়ে যাবে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি পিস্তা নিয়েছি বাদাম নিয়েছি আর নিয়েছি বেদানা এখানে আর এখানে ক্র্যানবেরি নিয়েছি আমি একটু ওটা কেটে কেটে রেখে দিয়েছি ম্যাঙ্গো নিয়েছি ম্যাঙ্গোটা কুচি কুচি করে রেখে দিয়েছি আর নিয়েছি রুবজা। চার পাঁচ চামচের মতন রু নিয়েছি তো এই সব দিয়ে আমি এটা তৈরি করব আর যদি আপনার কাছে আর কোনো ফ্রুটস যেমনি আঙ্গুর হয় ইয়া অ্যাপেল হয় যেটা জিনিস আছে আর সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আরও জিনিস তা এখানে আমি একটা গ্লাস নিয়েছি তার মধ্যে সবজা বীজগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি কম বেশি আপনি করতে পারেন আমি দু চামচের মতন দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি রু অফজা আপনি সবজা বীজের সঙ্গেই দেবেন কেননা বেশ ফিকা থাকে তার মধ্যে একটু মিষ্টি হয়ে যাবে সেই জন্য রু দিয়ে দিলাম এক দেড় চামচের মতন দিয়ে দেবেন আবার বলছি কম বেশি আপনি নিজের ইচ্ছা মতন করতে পারেন এরপর এর মধ্যে যে সেমইটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার গ্লাসটা অনেকটাই বড় আছে সেই জন্য আমি একটু বেশি করে দেব। যদি ছোট থাকে তো আপনি কম দেবেন তো আমি একটু উপরে ছেড়ে দিয়েছি বাকি ভরে দিয়েছি তারপর এর মধ্যে আম যে কেটেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি আর আবার বলছি ফ্রুটস যা যে জিনিস আপনার কম বেশি আপনি এর মধ্যে দিতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেদানাগুলো তো সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতন এভাবে করে খেতে খুবই টেস্ট লাগবে একবার তৈরি করে দেখবেন খুবই ভাল লাগবে আপনার আপনি বারবার এটা তৈরি করতে পারবেন এরপর এর মধ্যে যে বেরিগুলো নিয়েছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি আপনি এখানে যে কালো আঙ্গুর থাকে সেটাও নিতে পারেন যে এমনি নর্মাল আঙুর থাকে সেটাও নিতে পারেন এর মধ্যে পিস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে খুবই ভালো লাগবে এভাবে দিয়ে আর আপনি কাজু দিতে পারেন এর মধ্যে উপর থেকে এক চামচের মতন রু আফজা দিয়ে দিলাম তো এটা তৈরি হয়ে গেছে এটা পুরো আমি এভাবে তৈরি করে নিয়েছি তো এটা আপনি এভাবে ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টার জন্য ঠান্ডা হয়ে যাবে খুব ভালো লাগবে তো এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ভাবে আমি ছোটো ছোট বাটিটাও তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই ওতে ছোটো ছোটো কাপের মধ্যে আমি দিয়েছি আর এটা আপনি বাচ্চাদেরকে দিতে পারেন খুবই ভালো লাগবে কোনো গ্যাস্ট আসলে আপনি এর মধ্যে সার্ভ করে ওদেরকে দিতে পারবেন এটাও খুব ভালো লাগবে আর এটা ঠান্ডা করে দেবেন বানানোর পর এটা বাইরে রেখে দেবেন ওটা ভালো লাগবে না ফ্রিজে রেখে দেবেন তাহলে খুবই ভালো লাগবে এটা তো এভাবে আপনি তৈরি করে দেবেন বিকেলে আপনি খাবেন ইয়া দুপুরে আপনি খেতে পারবেন আপনার যখন ইচ্ছা হয় তখন আপনি এটা তৈরি করে খেতে পারবেন কিন্তু যখন আপনি খাবেন ফ্রুটসগুলো তখনই দেবেন আগে দেবেন না আগে আপনি সেমইটা ঠান্ডা করে নেবেন তারপরে আপনি ওর উপর ফ্রুটস দেবেন নাহলে কী হবে ফ্রুটসে যে জলটা আছে সেটা পুরো সেমই মধ্যে চলে যাবে তো সেই জন্য ওটা আপনি শেষে দেবেন তো কত ভালো হয়েছে আর টেস্টি হয়েছে খেতে খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন